আমরা অনেক সময় বিভিন্ন কারণে পুরনো ফোন বা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার দিকে ঝুঁকে পড়ি, সেটা হয়তো বাজেটের প্রবলেম হতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে। কিন্তু একটা পুরনো ফোন কেনার আগে আপনাকে কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে জেনে রাখা উচিত, যাতে পরবর্তীকালে সেই ফোনটা কেনার পর আপনি কোনো লিগাল প্রবলেম বা ফোনের কোনো ফাংশনাল প্রবলেম ফেস না করেন। কারণ আমি দেখেছি যে পুরনো ফোন কেনার পরে অনেকে এখানে কমপ্লেন করে থাকে যে ফোনের যে ব্যাটারি রয়েছে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বা কোনো অপশন এখানে কাজ করছে না। তাছাড়াও অনেকেই কিন্তু এখানে লিগাল অপশন বা লিগাল প্রবলেম এখানে ফেস করে থাকেন, কারণ ফোনটা যেটা রয়েছে সেটা কিন্তু চুরির ফোন হয়ে থাকে। তোমরা আপনারা যেন পুরনো ফোন কেনার পরে এই প্রবলেমগুলো ফেস না করেন, তার জন্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে আর দেরি না করে শুরু করা যাক। এখানে সবার প্রথমে যে অপশন রয়েছে, যখন আপনি ফোন কিনতে যাবেন তখন কিন্তু আপনি ফোনটাকে বাইরে থেকে চেক করতে পারেন, ফোনের ভিতরে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু আপনি খালি চোখে দেখতে পারবেন না। তো সেটার জন্য আপনি প্লে স্টোরে অনেক অ্যাপ পেয়ে যাবেন, যেটার মাধ্যমে কিন্তু আপনি ফোনের যে ভিতরে সমস্ত ফাংশনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনি চেক করতে পারেন। তো পাশের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অ্যাপ রয়েছে, সেটা আমি এখানে ডাউনলোড করে নিয়েছি প্লে স্টোর থেকে, আপনিও ডাউনলোড করতে পারেন আপনার পুরোনো ফোনটাতে। এবার সেই ফোনের মধ্যে আপনি কিন্তু এই যে একটা অ্যাপ এখানে যে টাস্ক রয়েছে 15 পয়েন্টের, সেটা কিন্তু আপনি এখানে প্লে অন করতে পারেন। তো এখানে এটা করলে আপনার ফোনের মধ্যে সমস্ত পারমিশনগুলো দিয়ে দিন আপনি এখানে। দিয়ে দেওয়ার পর আপনার এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে চেক হয়ে যাবে, আপনার ফোনের মধ্যে কতগুলো সেন্সার কাজ করছে, আপনার ফোনের ক্যামেরা ঠিকঠাক কাজ করছে কিনা, আপনার ডিসপ্লে ঠিকঠাক কাজ করছে কিনা, স্পিকার ব্যাটারির অবস্থা কীরকম, সমস্ত কিছু কিন্তু এখানে আপনি একবারেই দেখে নিতে পারবেন। তো এই অপশনটা বা এই কাজগুলো আপনি কিন্তু আপনার পুরনো ফোন কেনার আগে সেই ফোনের মধ্যে করতে পারেন, তাহলে কিন্তু ফোনটার 100% আপনি চেক করে নিতে পারবেন বাইরে থেকে এবং ভিতর থেকেও। দ্বিতীয় যে অপশন রয়েছে সেটা হচ্ছে বিল এবং বক্স। আপনি যখন পুরনো ফোন কিনবেন সেই ফোনের সাথে যারা বিল এবং বক্স থাকে, কারণ আপনার ফোনের যে IMEI নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আপনার বিলের মধ্যে এবং বক্সের মধ্যে কিন্তু মেনশন করা থাকে। পরবর্তীকালে যদি ফোনের ওয়ারেন্টি যদি আপনি ক্লেম করতে চান বা আপনার ফোনটা যদি চুরি না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে কিন্তু আপনার বিল বা বক্স আপনাকে কিন্তু অনেক সাহায্য করবে। তো আপনি নিশ্চয়ই এটা দেখে নেবেন যে আপনার ফোনের সাথে আপনাকে আপনার বিল এবং বক্স দিচ্ছে কিনা। থার্ড অপশনটা হলো আপনি যে ফোনটা এখানে কিনতে যাচ্ছেন সেই ফোনটা যদি আপনি অফলাইন থেকে কিনে থাকেন, তাহলে আপনি যার কাছ থেকে এই ফোনটা কিনছেন তার একটা গভর্নমেন্ট আইডির জেরক্স কপি আপনি কিন্তু আপনার কাছে রেখে দেবেন। কারণ পরবর্তীকালে সেই ফোনটা যদি চুরি হয়ে থাকে বা সেই ফোনটা যদি আপনাকে নেওয়ার আগে যদি কোনো খারাপ কাজে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি লিগাল কেসে ফাঁসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি তখন যে আপনার কাছে যে আইডি প্রুফটা রয়েছে তার সেটা কিন্তু আপনি দেখাতে পারেন। চার নম্বর যে অপশন রয়েছে সেটা হচ্ছে ফোনের ব্যাটারি হেলথ। আইফোনের মধ্যে তো আপনি দেখে নিতে পারবেন যে ফোনের ব্যাটারি হেলথ কীরকম রয়েছে, বাট অ্যান্ড্রয়েডের মধ্যে কিন্তু সেই অপশনটা থাকে না। এবার সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি চেষ্টা করবেন যত কম দিনের ফোন হোক বা 1 বছর বা 1.5 বছরের মধ্যে যে ফোনগুলো রয়েছে পুরোনো সেগুলোই আপনি নেওয়ার চেষ্টা করবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে ফোন যত পুরোনো হতে থাকবে ফোনের যে ব্যাটারি রয়েছে তার চার্জ ধরে রাখার যে ক্ষমতা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো যত কম পুরোনো ফোন নেবেন তত বেশি ভালো হবে আপনার ব্যাটারির জন্য। লাস্ট 5 নম্বর যে অপশন রয়েছে সেটা হচ্ছে ফোনের ফ্যাক্টরি রিসেট। এবার আপনি যখন ফোন নিচ্ছেন ফোনটা নেওয়ার পর কিন্তু ফোনটাকে ব্যবহার করার আগে ফোনটাকে একবার ফ্যাক্টরি রিসেট করে নিন। সেটা আপনি কীভাবে করবেন, সেটা আপনি সেটিংসে যান, সেটিংসে গিয়ে আপনি সেখানে একটা অপশন পেয়ে যাবেন ফ্যাক্টরি রিসেট, সেটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারেন। এখানে কি এটা করলে কি হবে, আপনার যে ফোনটা রয়েছে সেটার সমস্ত কিছু আগের যা কিছু রয়েছে সমস্ত কিছু এখানে ডিলিট হয়ে যাবে। এবার এক্ষেত্রে এটা করলে কি হয়, আপনার যে ফোনের আপনার যে পার্সোনাল ডেটা রয়েছে সেটা হ্যাক হওয়ার চান্স কম থাকে। কারণ ধরুন আপনি কারোর কাছে ফোনটা নিচ্ছেন, এবার সে যদি ফোনের মধ্যে আগে থেকেই কোনো কিছু ইনস্টল করে রাখে যেটা বা কোনো অ্যাপ এখানে ইনস্টল করে রাখে যার মাধ্যমে আপনার ফোনটা হ্যাক হতে পারে, সেটা কিন্তু এখানে সেটার হাত থেকে কিন্তু আপনি এখানে বাঁচতে পারেন। তো এই পর্যন্ত আমি যে 5টা পয়েন্ট আপনার সাথে শেয়ার করলাম, এই 5টা পয়েন্টের উপরে যদি আপনি গুরুত্ব দিয়ে আপনার একটা পুরনো ফোন কেনেন, তাহলে কিন্তু এখানে খুব স্বাভাবিকভাবে একটা ভালো ফোন কিন্তু আপনি এখানে পেতে পারেন। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন। ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ।